আজকের ক্লাসটি বিএ ফার্স্ট সেমিস্টার অনার্স কোর্সের জিই ওয়ান সংস্কৃত বিষয় যাদের আছে এবং বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের জিই ওয়ান সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি রামায়ণে প্রতিফলিত নৈতিক জীবনাদর্শ বিষয়ে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। রামায়ণ যে শুধু ভারতবর্ষের জাতীয় মহাকাব্য রূপেই পরিগণিত একটি রমণীয় মহাকাব্য তাই শুধু নয়, রামায়ণ হল আদিকবির আদিকাব্য। কবিগুরু বাল্মীকি তার হৃদয়ের সবটুকু মাধুরী মিশিয়ে এই মহাকাব্যটি রচনা করেছেন। তমসার তীরে কোনো এক ব্যাধের সরাঘাতে নিহত ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চবধূর করুণ ক্রন্দন তাকে এতটাই আপ্লুত ও বেদনার্ত করে তুলেছিল যে সেই মুহূর্তেই তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা এই শ্লোকটি। এরপর দেবর্ষি নারদের অনুরোধে এবং মহর্ষি ব্রহ্মার আদেশে তিনি রামায়ণ রচনা করেন, জগৎবাসীকে উপহার দেন দেবদুর্লভ রামচন্দ্রের পুত পবিত্র জীবন কথা। রামায়ণ মূলত কাব্য ও গীতিকাব্য আশ্রিত বীরগাথা, এই দুই কাব্যধারার মিশ্রণে গঠিত। বৈদিক সাহিত্যের ধর্মীয় রচনা বা দেবতা কেন্দ্রিক মন্ত্র কবিতা রামায়ণে খুবই কম। সপ্ত কাণ্ড বিশিষ্ট ও 24,000 শ্লোকযুক্ত রামায়ণের কাহিনীটি নানা দিক দিয়েই বৈচিত্র্যপূর্ণ। বৈশিষ্ট্য বিচারে রামায়ণের নায়ক রাম, নায়িকা সীতা ও প্রতিনায়ক রাবণ। সর্বগুণান্বিত নায়কের শৌর্য, বীর্য ও আত্মত্যাগ, প্রতিনায়ক কর্তৃক নায়িকা অপহরণ, নায়ক প্রতিনায়কের সংগ্রাম, প্রতিনায়কের পরাজয়, নায়িকা উদ্ধার ও নায়কের সমৃদ্ধি প্রভৃতি অর্বাচীনকালের মহাকাব্যতীত সর্ববিধ উপাদানও রামায়ণে বর্তমান। যৌবরাজ্যে অভিষেকের প্রাক্কালেই পিতৃসত্ত্ব পালনের জন্য লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রামচন্দ্রের বনগমন, দশরথের মৃত্যু, পঞ্চবটির পর্ণকুটিরে রামচন্দ্রের কায়ক্লেশে দিনাতিপাত, রাবণ কর্তৃক সীতাহরণ, বানর সেনার সাহায্যে রামচন্দ্র কর্তৃক রাবণবধ ও সীতা উদ্ধার প্রভৃতি ঘটনার সমন্বয়ে রামায়ণ রচিত। ঘটনা বিন্যাসের দিক দিয়ে দেখলে সাতটি কাণ্ড মিলে যেন একটি অখণ্ড বৃত্ত সম্পূর্ণ করেছে। প্রথম ও শেষ কাণ্ডে রামচন্দ্রকে বিষ্ণুর অবতার রূপে বর্ণনা করা হলেও এই ক্ষত্রিয় রাজপুত্রকে মনুষ্যতিত ভালোমন্দ আবেগ আচরণের জীবন্ত প্রতীক রূপেই অঙ্কন করেছেন বাল্মীকি। পিতৃসত্ত্ব পালনে বনগমনে তার কোনো দ্বিধা নেই। জাবালি মুনির শত যুক্তিকেও তিনি পিতার সত্যভঙ্গ করতে রাজি হননি। বনগমনের প্রাক্কালে মা কৌশল্যা তাকে বিরত করার চেষ্টা করেছিলেন এই বলে যে পিতার মতো মাতাও তো পরম বন্ধু, সুতরাং মাতার নিষেধ না শুনে রামচন্দ্র বনে গেলে তার মাতৃহত্যার পাপ হবে। অবিচল রামচন্দ্র তখন জানিয়েছিলেন, নাস্তি শক্তি পিতুর বাক্যং সমতি ক্রমিতুং মম প্রসাদয়ে তাং শিরসা।
এই রামচন্দ্রকেই যখন আমরা সীতার চরিত্রে সন্দেহ প্রকাশ করতে দেখি, আমাদের কাছে তখন তা অত্যন্ত বিস্ময়কর ঠেকে। অকারণে বালিবধও সমালোচনার ঊর্ধ্বে নয়। আসলে কবি বাল্মীকি একমাত্রিক চরিত্রায়ণে মগ্ন থাকতে চাননি। দোষে গুণে সজীব মনুষ্য চরিত্র গড়তে চেয়েছিলেন তিনি। তাই মায়ামৃগের ছলনায় প্রতারিত রামচন্দ্রের আত্মচিৎকারে লক্ষণ সীতাকে ছেড়ে যেতে না চাইলে সীতা যে ভাষায় লক্ষণকে কটুক্তি করেছিলেন, তাও সীতা চরিত্রকে কালিমালিপ্ত করেছে বইকি। মহর্ষি বাল্মীকি রামায়ণে সূর্যবংশের ইতিহাস ও বিশেষভাবে রঘুকুল তিলক রামচন্দ্রের চরিত কথা বর্ণনা করেছেন। ধর্মনিষ্ঠতা, কর্তব্যপরায়ণতা, সহনশীলতা ও সতীত্ব গৌরব আর্য জীবন ও সভ্যতার চিরন্তন বৈশিষ্ট্য। রামায়ণের প্রতিটি স্তরে সেই বৈশিষ্ট্য গৌরবেরই প্রকাশ। সেই গৌরব রক্ষা করতে গিয়েই শোক দুঃখ আশা নিরাশা পুঞ্জীভূত পাষাণের মতো মানব হৃদয়ের উচ্চ আদর্শগুলিকে পরিবেষ্টিত করে রেখেছে। কাল সমুদ্রের উর্মিমালা শত শত প্রতিঘাতে চূর্ণীকৃত হলেও কিন্তু কর্তব্যপরায়ণতা সতীত্ব গৌরব শত ঘাত প্রতিঘাতেও মলিন ও বিবর্ণ হয়নি। মহর্ষি বাল্মীকির সামনে সতীত্বের যে আদর্শ ছিল তা হল পতির হি দেবতার নার্জা পতির বন্ধু পতি গুরু প্রাণৈরপি প্রিয়ং তসমাৎ ভর্তু কার্যং বিশেষত। এই রামায়ণের চরিত্র চিত্রণের আদর্শ সবার উপরে। বাস্তব মানুষের জগতে এমন কোনো গুণ সম্পদ নেই যা রামায়ণের চরিত্রগুলির মধ্যে প্রকাশিত হয়নি। পিতার প্রতি পুত্রের ভক্তি, ভ্রাতার প্রতি ভ্রাতার কর্তব্য, পত্নীর প্রতি পতির প্রেম, পতির প্রতি পত্নীর নিষ্ঠা, প্রজার প্রতি রাজার কর্তব্য, রাজার প্রতি প্রজার বিশ্বাস, এই সব ভাবের আদর্শ রামায়ণের প্রাণস্বরূপ। যুদ্ধের ঘটনা আছে, শৌর্য বীর্য বাহুবলের কথা আছে, সেই সঙ্গে আছে সত্যনিষ্ঠা, কঠোর কর্তব্য পরায়ণতা, সেবাভক্তি, ত্যাগ ও সহিষ্ণুতার কথা। সেখানে ব্যক্তিগত সুখ দুঃখ ও স্বার্থচিন্তা অপ্রধান হয়ে পড়েছে। রামায়ণের নায়ক রামচন্দ্র কোনো উচ্চ আদর্শকে কোনোদিন কথার কথা করে রাখেননি। মহাকাব্যটির প্রথম থেকে শেষ পর্যন্ত নির্ভীক, নিষ্কম্প ও নিষ্করুণভাবে তিনি পালন করেছেন তার কুলধর্ম, রাজধর্ম ও স্বধর্ম। তিনি একই সঙ্গে কর্মবীর ও ধর্মবীর। রামায়ণের সীতা চরিত্র ধৈর্য, সহিষ্ণুতা ও পাতিব্রত্যের প্রতিমূর্তি। তিনি ব্রততীর ন্যায় কোমলা, কিন্তু বিদ্যুল্লতার ন্যায় সতীত্বের তেজে তেজস্বিনী। প্রজাদের কথায় পতি কর্তৃক নির্বাসিতা শিকা সীতা চোখের জলে প্লাবিত হতে হতেও দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, পতির হি দেবতা নার্থা। জন্মদুখিনী চির করুণাময়ী সীতার পবিত্রতা, ত্যাগ ও পাতিব্রত ভারতবর্ষের ঘরে ঘরে আজও সমানভাবে পূজিত। তবে কেবলই ভালো নয়, ভালো মন্দ সবকিছু মিলিয়েই রামায়ণ রচনা করেছেন বাল্মীকি।
দাম্পত্য প্রেমের মহত্ব, প্রভুভক্তি, ভ্রাতৃপ্রেমের আদর্শ, ক্ষত্রিয়ের বীরত্ব মহিমা এসব তো আছেই, তারই সঙ্গে আছে নারী চরিত্রগুলির হিংসা, দেশ পরশ্রী কাতরতা, অন্যায় যুদ্ধে কার্যসিদ্ধি, ক্রোধ ও স্বার্থপরতা প্রভৃতিও। বারংবার সীতার অগ্নি পরীক্ষাই প্রমাণ করে যে তৎকালীন সমাজ মেয়েদের প্রতি কেমন তেমন সহানুভূতিশীল ছিল না। রাক্ষস সমাজে যে বহুবিবাহ প্রথা প্রচলিত ছিল, সুপর্ণখা কর্তৃক রাম লক্ষণকে প্রেম নিবেদন তার প্রমাণ। এ থেকে আরও প্রমাণিত হয় রাক্ষস সমাজে স্ত্রী স্বাধীনতাও ছিল। অন্যদিকে কিষ্কিন্ধারাজ বালির মৃত্যুর পর তার স্ত্রী তারাকে সুগ্রীব পুনর্বিবাহ করেন। রামায়ণের বানর ও রাক্ষস গোষ্ঠী আসলে যে এক একটি অনার্য জনগোষ্ঠী সে বিষয়ে সংশয় নেই। রামায়ণের নায়ক রামচন্দ্র একজন আদর্শ নায়ক, গুণবান, বীর, ধর্মজ্ঞ, সদাচারী। তবু তিনিও অন্যায় যুদ্ধে বালিকে বধ করেছিলেন। নির্বাসনের পর প্রথম রাত্রিতেই পিতা দশরথ ও ভরত সম্পর্কে খেদোক্তি করেছিলেন। সীতা উদ্ধারের পর অকারণ নিষ্ঠুর বাক্যে তাকে জর্জরিত করেছিলেন। প্রজাদের মনে সন্দেহ হয় সীতাকে পুনরায় নির্বাসন দিয়েছিলেন। লক্ষণ বিনয়ী, ধার্মিক, ভ্রাতৃভক্ত হয়েও পিতার সম্পর্কে কটূক্তি করেন। ভরত রামকে ফিরিয়ে নিতে এলে তার সম্পর্কে অনুচিত চিন্তা করেন। আবার তিনিই সীতাকে নির্বাসনে পাঠাবার জন্য রামকেও কটু কাটব্য করতে ছাড়েননি। ভরত শান্ত, সংযত, নীতিবাদী, কর্তব্যপরায়ণ ও বিবেচক, বিনা অপরাধেই অনেকের আক্রোশের কারণ। বাল্মীকির রামায়ণে ইতিহাস, রূপকথা, অতিকথা ও অলৌকিকতার সমন্বয় যেমন ঘটেছে, তেমনি তৎকালীন সমাজ ও জীবনযাত্রার নানা উজ্জ্বল দিকগুলিও বহু বর্ণে ব্যঞ্জিত হয়েছে। চরিত্রগুলিও তার লেখনীর মহতী স্পর্শে অসাধারণ গৌরবে প্রকাশিত। লক্ষণের ভ্রাতৃভক্তি, ভরতের ত্যাগ, হনুমানের প্রভুভক্তি সবই অপূর্ব গৌরবে মহিমান্বিত। পত্নী হিসাবে সীতা যে কোনো সমাজের আদর্শ স্বরূপ। তার অসহায় দুর্বলতা, লাঞ্ছনা, অসম্মান আজও যেন সমগ্র মানব সমাজকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে। রামায়ণের মধ্যে মানব জীবন তার সমগ্রতায় বিবৃত হয়েছে। রামায়ণ একাধারে ধর্মশাস্ত্র ও মহাকাব্য, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের রত্নভাণ্ডার, মহাসমুদ্রের মতো গভীর ও শ্রুতি মনোহর। বাল্মীকি তার রচনায় নিজস্ব কল্পনা ও অভিজ্ঞতার মাধ্যমে রামায়ণের চরিত্রগুলিকে এমন নিবিড়ভাবে আমাদের প্রাণের বন্ধু করে তুলেছেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষের আবাল, বৃদ্ধ, বনিতা রামায়ণকে তাদের প্রাণের সামগ্রী করে তুলেছে। কাব্যটি মুদির দোকান থেকে ধনীর প্রাসাদ পর্যন্ত সর্বত্রই সমান শ্রদ্ধায় সমাদৃত। শুধু আমাদের সমাজ জীবনে নয়, রাষ্ট্রজীবন এবং ধর্মজীবনেও রামায়ণের বহুধা বিস্তৃত প্রভাব। আমাদের ওই পরিচিত সমাজের অযোধ্যার এক ক্ষত্রিয় রাজকুমার সধর্ম ও কর্তব্যনিষ্ঠায় অবিচল থেকে মানুষের জগতে বড় হতে হতে কখন যেন
দেবত্বে উত্তীর্ণ হয়ে গেছেন। তার পিতৃভক্তি, সত্যনিষ্ঠা, বীরত্ব, সংযম, ধৈর্য সব কিছুর মধ্যেই যে লোকোত্তর চরিত্রের আদর্শ, তা আমাদের বিস্ময় সৃষ্টি করে। সীতার সতীত্ব ও পাতিব্রত্যের মহিমা ভারতীয় রমণীর কাছে আজও অনুকরণীয় দৃষ্টান্ত স্বরূপ। আজও রামায়ণ ভারতবর্ষের সর্বত্র ধর্মগ্রন্থ হিসাবে পূজিত হয়। উৎসব অনুষ্ঠানের উজ্জ্বলতায়, জন্মের উচ্ছলতায়, মৃত্যুর বিষাদে, বিভিন্ন বারবরতে, আচার অনুষ্ঠানে, ঘরে ঘরে রামায়ণ পাঠের রীতি আজও অম্লান। অটল প্রভুভক্তির জন্য মন্দিরে মন্দিরে হনুমানও পূজিত হন। ভারতবাসী আজও মনে মনে রামরাজ্যের স্বপ্ন দেখে, দেশ নেতারাও সেই স্বপ্ন দেখান। উত্তর ভারতের মন্দিরে মন্দিরে রামচন্দ্র আজও আরাধ্য দেবতারূপে পূজিত হন। মহাত্মা গান্ধীর প্রার্থনা সঙ্গীত রঘুপতি রাঘব রাজারাম আজও আমাদের সমানভাবে উদ্দীপিত করে। এক কথায়, রামায়ণকে বাদ দিয়ে আমরা ভারতীয় সমাজ জীবনের কথা ভাবতেই পারি না। আজকের ক্লাসটি এই পর্যন্তই।